द्रुत स्कूल खोलार उद्योग राज्यर मुख्य सचिव के स्कूल खोलार प्रस्ताव पाठिएछे शिक्षा दफ्तर। हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। विद्यालय खोलार जन्नो तोड़जोड़ शुरू हुई थी। शिक्षा दफ्तर थेके एकटी विशेष निर्देशिका बा विशेष आवेदन पत्र पाठानो हुई मुख्य सचिवेर काछे। आगे आमरा जानी 2021 एर नवेम्बरे स्कूल खुलेछिल, फेर संक्रमण बेड़े जावार पर स्कूल कलेज बंध कर देवा हय। स्कूल खोलार क्षेत्र में उद्योग निच्छे शिक्षा दफ्तर, मुख्य सचिव द्वारस्थ हो तारा मुख्य सचिव के एक प्रस्ताव पाठाना हो शिक्षा दफ्तर तरफ से, जैसे द्रुत स्कूल खोला जाए। हमें सुने नब यह बेपारे लेटेस्ट अपडेट की। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, শিক্ষা দপ্তরের তরফে প্রস্তাব গিয়েছে মুখ্য সচিবের কাছে, এখনো পর্যন্ত ঠিক কি কি আপডেট? দেখো, রাজ্য শিক্ষা দপ্তরের তরফে মুখ্য সচিবের কাছে গতকালই প্রস্তাব পাঠানো হয়েছে এবং সেই প্রস্তাবে রাজ্যে যে দ্রুত স্কুল খোলা প্রয়োজন সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে বলেই সূত্র মারফত আমরা খবর পেয়েছিলাম, তা গতকালই জানিয়েছিলাম। রাজ্যে স্কুল খোলার যে উদ্যোগ, সেই উদ্যোগকে ইতিমধ্যেই স্বাগত জানাচ্ছেন পড়ুয়া থেকে ছাত্রছাত্রীরা, অভিভাবকরা। বিশেষত অভিভাবকদের একাংশ তারা চাইছেন যে অবিলম্বে স্কুল খুলুক। ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের ছাত্রীরা তারাও চাইছেন স্কুল খুলুক, তার কারণ সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। তবে শুধু তাই নয়, যেহেতু অভিভাবকদের বক্তব্য যে ইতিমধ্যে ভ্যাকসিনেশন অনেকটাই হয়ে গিয়েছে বিশেষত 15-18 বছর বয়সী শিশুদের জন্য, তাই সেই কথা মাথায় রেখে যাতে ক্লাস 9-12 অবধি পর্যন্ত যাতে স্কুল খোলা হয়। আমরা শুনলাম, এইবার আমরা দেখে নেব বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষক ছাত্রছাত্রীদের এই প্রসঙ্গে কি মত। অর্থাৎ বিদ্যালয় খোলার প্রসঙ্গে, বিদ্যালয় খোলা যাবে কি খোলা যাবে না এই বিষয়ে কি মত আমরা শুনে নেব। সরকারের কাছে আমি মানে হাত জোড় করে রিকোয়েস্ট করব যে এবার স্কুলটাও যেন খুলে দেওয়া হোক। শুধু তো নিজের সন্তানের কথা না, আমি সমগ্র ছোট থেকে শুরু করে বড় সবার কথাই ভেবেই বলছি যে এবার স্কুলটা শুরু করে দেওয়া হোক। আমার তো মনে হয় 12-এর জন্য অ্যাটলিস্ট মানে কামিং মান্থে যদি খোলে খুব ভালো হয়। তবে আমার যেহেতু বোন আছে, সে 10-এ পড়ে, তো ওরা যেহেতু নতুন মাধ্যমিকের ব্যাচ, আমার মনে হয় যে অ্যাটলিস্ট ওদের খোলাও খুব ইম্পর্টেন্ট। 9, 10, 11, 12 যদি খুলতে পারে। আমরা শুনলাম এবং এই বিষয়ে আমরা আরও শুনে নেবো যে এই যে কোভিড পরিস্থিতি, বিদ্যালয় খুললে কি কোভিড বাড়ছে না বিদ্যালয় খোলা বন্ধ অবস্থায় কোভিড কমছে, এই বিষয়ে আমরা দেখে নেবো যে শিক্ষাবিদরা কি কথা বলেছেন। স্কুল বন্ধ হয়েও তো কোভিড সংক্রমণ বেড়ে চলেছে, তো স্কুল বন্ধ হওয়া বা খোলার সঙ্গে তো কোভিডের খুব পরিস্থিতি বদলাচ্ছে না। এইচএস এর আগে স্পেশালি যদি এইচএস আমাদের হয়, মানে প্রার্থনা করছি যাতে হয়, তো তার জন্য প্র্যাকটিক্যালের প্র্যাকটিসটা ভীষণ দরকার। এবং এই ছিল আজকে আমাদের ভিডিও। তো এখন আমার চ্যানেল প্রতিদিন বিকেল 4:09 উৎস শ্রেণীর প্রত্যেকটা প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর পাওয়ার জন্য আজ এ পর্যন্ত ভালো থাকুন। হ্যাভ এ গুড ডে। থ্যাংকস।